এক অনুষ্ঠানের মাধ্যমে দেশে স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি ও আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করল রাজধানীর চন্দ্রপুর স্থিত তুষার সংঘ। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক বিপ্লব কুমার দেব, দলের নেতৃত্ব অসীম ভট্টাচার্য সহ দলের স্থানীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাষণে বলেন, দেশের স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ করেছে, 76 বছরে পা দিয়েছে। এটা ঐতিহাসিক দিন, আমরা এর সাক্ষী। বারবার 75 বছর আসে না, বারবার 50 বছর আসে না বলে তিনি জানান। দিন সেদিন ঐতিহাসিক দিন, আজাদীর 75 বছর পূর্ণ হয়েছে। পূর্ণ করে 76-এ শুরুয়াত হয়েছে। আমরা সবাই যারা এখানে আছি, আমরা তার সাক্ষী। বারবার 75 সাল আসে না, বারবার 50 বছর আসে না, আর বারবার 100 বছর আসে না, একবারই আসে। কিন্তু তার সাক্ষী হওয়ার সুযোগ আমরা হয়েছি, আর তার জন্য। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে কেউই কোভিড এর সময় না খেয়ে থাকেনি, কেউই না খেয়ে রয়েছে তার উদাহরণ নেই। আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে গ্রাম হোক শহরে হোক, কেউই কোভিড এর সময় বিনা খেয়ে রয়েছে তার উদাহরণ নেই। 2 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু তার ঘরে চাউল ছিল না, অন্ন ছিল না, এত বড় মহামারীর মধ্যে ত্রিপুরাতে হয়নি। আজও ত্রিপুরাতে 24,75,000 মানুষের কাছে ফ্রিতে নরেন্দ্র মোদীর 5 কিলো করে চাউল পৌঁছে যায়। 24,75,000 মানুষের কাছে, 37 লক্ষ মানুষের মধ্যে। এদিন অনুষ্ঠানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সকলের কেন্দ্রবিন্দুতে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।